সো হেই হ্যালো গাইস, সবাইকে স্বাগত চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। দেখতে পাচ্ছ গাইস আমাদের যে দোগুলি শটগান স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা চলে এসছে নতুন। অ্যান্ড গাইস ওই প্যান্ডলে তো আসলো না, কিন্তু গাইস সেম টু সেম আগের দুগুলির স্ক্রিনটা যেভাবে এসেছিলো অ্যান্ড এই দুইগুলির স্ক্রিনটাও কিন্তু সেইভাবে এসছে। ঠিক আছে, তো গাইস ডায়মন্ড উড়িয়ে তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো কীভাবে বের করতে হবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। যার আছে গাইস ডবল রেট অফ ফায়ার আর রিলোড স্পিড প্লাস, দেখা যাক কেমন স্ক্রিন হয়। তো গাইস আমি ইভেন্টটা তোমাদের ডায়মন্ড উড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো ইয়ার ইভেন্টটা লোড হোক, তো গাইস একটা লাইক করে দেবে আর কিছু চাই না ইয়ার। ভিডিওকে প্লিজ ইয়ার একটা লাইক করবে আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো ইয়ার সাবস্ক্রাইব করো। আর ইয়ার ওপেন হচ্ছে না আমার ইভেন্টটা, তো গাইস আমি ইভেন্ট ওপেন করে নিই। সো গাইস এখানে দেখতে পাচ্ছ অনেক কষ্ট করার পর ভাই বড় ভাই অনেক অনেক কষ্ট করে ইভেন্টটা খুললাম বেসিক্যালি। তো এখানে কী কী আছে দেখতে পাচ্ছ, রিওয়ার্ড এখানে রিওয়ার্ড দেখতে পাচ্ছ, এত কিছু আছে। অ্যান্ড গাইস এই বাক্স মানে এখানে এটা হচ্ছে মেন, তো এখানে রেডিমে চলে যায় দেখতে পাও, দেখতে পাচ্ছ এখানে রেডিমে কী কী আছে। এখানে যদি তোমার রেডিমে যদি ডাইরেক্ট এটা নাও বাদে, তাহলে দেখতে পাচ্ছ এই মানে দুগুলি শটগান স্কিনে নিতে গেলে পাঁচটা এই বাক্স ওখানে লাগবে ভাই সাহ। সো পাঁচটা মানে এই তোমার এখান থেকে স্পিন করে লুডো খেলে গেলে এখানে পাঁচবার নিয়ে যেতে হবে। আর কুড়ির স্পিন আছে, ঠিক আছে বেসিক্যালি তোমাকে এখানে স্পিন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গাইস একটা রোল করা যাক, টোয়েন্টির তো প্রথমে টোয়েন্টি স্পিন করলে দেয় না, প্রথমে কোথায় নব্বই। তো গাইস প্রথমে দেখতে পাচ্ছ নব্বইয়ের স্পিন অ্যান্ড পুটুস ভাই, ওই ঘরটাই ভাই, ওই ঘরটাই যা ছক্কা। এ ভাই কিসে বাঁধলো আট ইয়ার, প্রথম ভাই ছক্কা দিলে ভালো হতো পাঁচ। সো গাইস এবার লাগবে পুট ভাই, আমি জীবনে ছোটোবেলায় কবে লুডো খেলেছি, আবার এই লুডো খেলতে হচ্ছে। সো গাইস এখানে আবার পাঁচ ইয়ার, এ ভাই ফ্রি ফায়ার আমার দেবে না গাইস, ঠিক আছে যদি কেউ ভেবে থাকো খুবই কম ডায়মন্ডে বের করবে। ও ভাই এখন একটা পেলাম না, তো পাঁচটা তো দূরে থাক, এখন একটা পেলাম না, দেখতে পাচ্ছি এখানে কী দিল ভাই সাব। এবার গাইস করবো আমরা একের স্পিন, দেখা যাক তো ডায়মন্ডগুলো হয়তো চোনা চলে যাবে, যাই না কী হবে। পাঁচ পাঁচে ওখান থেকে অট ইয়ার, আবার সেই বুট ইয়ার, সহজে তোমরা কেউ পাবে না ইয়ার, খুবই ইয়ার লাল্লু টাইপের ইনসান লাল্লু। তো ইয়ার তিন, সো বেসিক্যালি এখানে তিন আমার পাঁচ লাগবে, তো পাঁচ বাই টোয়েন্টি স্পিন পাঁচ দিয়ে দে পাঁচ পাঁচ শিট ইয়ার। এখান থেকে ছক্কা দিচ্ছে না, ওখান থেকে পাঁচ দিচ্ছে, মানে ফ্রি ফায়ার পুরো চাল করে রেখেছে, ওখানে তোমাকে পড়বেই না, ঠিক আছে। তো বেসিক্যালি ইভেন্ট আমি একবার রিলোড করে নিই কী হচ্ছে যায় না। তো এখানে স্কিপ অ্যানিমেশন, এখানে নব্বই স্পিন ইয়ার, কী হলো ভাই সাহ। সো আবার নব্বই স্পিন, দেখা যাক ছক্কা দিয়েছে এখান থেকে, ছক্কাই কিচ্ছু হবে না এখান থেকে, পুরো ফালতু হয়ে যাবে ভাই। আগের বার যখন এই দুগুলি শটগান স্ক্রিনটা দিয়েছে আমি দিয়েছিলো, মানে আমি মাত্র এগারোশো ডায়মন্ডে বের করে নিয়েছিলাম একদম সেম টু সেম ইভেন্ট থেকে, কিন্তু এইবার মনে হচ্ছে এই স্ক্রিনটা সহজে কাউকেই দেবে না, ঠিক আছে বেসিক্যালি। তো এখানে দেখতে পাচ্ছ পাঁচ ইয়ার, এখান থেকে ছয় দিচ্ছে না, ওখান থেকে তা ছয় দিচ্ছে, আর এখান থেকে পাঁচ দিচ্ছে না, ওখান থেকে পাঁচ দিচ্ছে, মানে ফ্রি ফায়ার ইয়ার কী বলবো, মানে ও ভাই একটা একটা একটা, বাহ দয়া করেছে তাহলে একটা, মানে একটা দিয়ে এখানে তাও কিছু হবে না, একটাই শুধু সাপোর্টটা হবে ভাই সাহ একটা। তো এখানে কুড়ি স্পিন, দেখা যাক দুই ওয়ান টু এক দুই তিন পাঁচ, ভাই পাঁচ দিয়ে দে ভাই পাঁচ পাঁচ ইয়ার। তো চার দিয়েছে, মানে আর একটা পুট লাগবে পুটুস। আরে ইয়ার লুডো খেলায় তো আসলে আমরা পুট পড়লে কেমন না খুবই রাগ হয়, কিন্তু ইয়ার এতে পুট পড়লে খুবই মজা লাগে ইয়ার। চার চারে হবে না, ও ভাই সাহ ইয়ার চুতিয়া কাট গেয়া মেরা, ও ধুই ইয়ার দেবে না ফ্রি ফায়ার, কত ডায়মন্ড খাবে তোমরা ভাবতে পারো। পাঁচ ইয়ার, ওখান থেকে ছয় পড় না, ওখান থেকে পাঁচ পঁচিশ কেন, আরে পুট তো জীবনে পড়বে না এখান থেকে, হয়ে গেল পুরো ভু হয়ে গেল। তো এখানে নব্বই স্পিন, এই সরি কুড়ির স্পিন, দেখা যাক ছক্কা, ওখান থেকে ছক্কা পড়ছে ভাই, তিনশো পঁচানব্বইটা ডায়মন্ড আছে আর আমি এখানে বসে বসে লুডো খেলছি। তো বেসিক্যালি দেখা যাক এবার কাছে আমার নব্বই স্পিন ভাই, আর আর দুটো দিয়ে দে, আর দুটো দিয়ে দে তাহলে খুবই ভালো হবে, আর দুটো দিয়ে দে পুট পুট ইয়ার, ইস ছক্কা ইয়ার ছক্কা ছক্কা ইয়ার পাঁচ 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 দুই তিন ভাই তিন তিন প্লিজ দুই, কী ভাই সাহ কী হচ্ছে আমার সঙ্গে দেখতে পাচ্ছ। এখানে তো গাইস দেখা যাক আর স্কিপ অ্যানিমেশন করে ইয়ার, কী হচ্ছে ভাই কিচ্ছু দিচ্ছে না দেখতে পাচ্ছ, কারণ নব্বই স্পিন আবার, ও ইয়ার শিট ইয়ার, এই ইভেন্টে গাইস স্পিন করাটাই সব থেকে বড়ো ভুল আমার, কিচ্ছু দেবে না এখান থেকে গাইস। তো এখান থেকে একটা নব্বই স্পিন করা যাক গাইস, এই স্পিনটা যদি দুটো দিয়ে দেয় তো খুবই ভালো হবে, একটা তো দে অন্তত ভাই একটা তো দে। আর এখান থেকে ইয়ার প্রত্যেকবার আমি দেখছি এখান থেকে প্রত্যেকবার পাঁচ পড়ছে, আর এখানে পুট তো দেবে না, তাহলে পাঁচ দিচ্ছিস না, এখান থেকে একবারও ছয় পড়ছে না, মানে কেউ ফ্রি ফায়ারের সমস্ত কিছু চাল করে রেখে দিয়েছে ইয়ার। তো স্যার একটা তো দে ভাই, তাট ইয়ার ওখান থেকে চার পড়ছে না, ওখান থেকে চার পড়ছে ইয়ার,
সেটি আর একদম স্পেন্ডটা করা পুরো ফালতু গাইস। এখানে দেখতে পাচ্ছ মাত্র একটা বক্স পেয়েছি আর এখন কাছে ডায়মন্ডই নেই ইয়ার শিট। সো গাইস ইয়ার এখানে আমি একটা ছোটো টপ আপ করলাম 800 টাকার ইয়ার, মানে কি বলবো মানে এত ডায়মন্ড খেয়ে নিয়েছি আর ভালোই লাগছে না। আর গাইস বেসিক্যালি আমি তো ফ্রি ফায়ার থেকে কোনো ডায়মন্ড পাই না, যেটুকুটা মানে ডায়মন্ড পাই সব কিছু টাকা থেকেই পেতে হয়। তো বেসিক্যালি আমি এখানে দেখা যাক আমি মানে কি হলো খুবই খারাপ লাগছে, এতগুলো ডায়মন্ড মানে 190 টাকা মেরেছিলাম ওখান থেকে, সমস্ত কিছু নিয়ে নিল ভাই ডায়মন্ড কিন্তু কিছুই বাঁধলো না। তো আমি শেষ পর্যন্ত আমাদের প্রিয় সব থেকে ফেভারিট চাচার কাছে চলে গেলাম, অ্যাডাম অ্যাডাম তুমি কি কিছু করতে পারবে? সো গাইস এবার যদি আমার যদি না দেয় কিছু করার নেই, এবার আমি যদি না দেয় কিচ্ছু করতে পারবো না, আমার আর মানে টপ করার মতো আর কিছু নেই বলতে পারো। যদি তিনটে দিয়ে দেয়, যদি একটা বাকি থাকে তবু একটা ট্রাই নেবো। তো গাইস প্রথমে 20 স্পিন করবো ভাই, প্রথমে 20 স্পিন না করে আমার খুবই ভুল হয়ে গিয়েছিলো। 1 2 3 আর সেই এখানে গাইস, এই দেখো তুমি প্রত্যেকে তোমার লক্ষ্য করো এই এখানে আর ওখানে, মানে এখানে এবার দেখো এখান থেকে 6 পড়বে না, এখান থেকে 5 পড়ছে প্রত্যেকবার। দেখো 90 স্পিন আগে 5 পড়বে, 5 সালা 6, এবার 4 1 2 3 4 পুটুস পড় পুট পড়বে না, অ্যাডাম চাচার কাছে গেলাম তাও পড়বে না। তো ইয়ার আমি ভিডিও বানাবো না ইয়ার, প্রত্যেকবার ওই ওই আশেপাশে ঘুরছে কেন, ওই জায়গায় কী ফোড়া হয়েছে নাকি? তা টিয়ার আবার পুট, দেখো কি পড়া স্কিপ অ্যানিমেশন 20 স্পিন লাড়া হট, তো 90 স্পিন দেখা যাক কী দেয়। ও ভাই সাহেব ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? সবাই 2 পড়ে না এখানে জীবনে, 1 2 3 4 ভাই 5 প্লিজ 5 1 2 3 দে, যা দেবে দেবে ভাই এখন আর ভেবে লাভ নেই ভাই, যা দেবে দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে, টাইম নেই আমি জানি বাঁধবে না আমার, পুরো ডায়মন্ড টপ আপ করাটাই নষ্ট হয়ে গেছে শেষ। গান্ডু টাইপের ইভেন্ট একদম, কেউ স্পিন মেশিন করতে যাবে না, পুরো কী বলবো 2 কাটা জমি বিক্রি করে ফেলতে হবে। এই যা ইভেন্ট দেখছি ছক্কা খুব ছক্কা হচ্ছে ইয়ার, চালা কী আর বলবো, লাস্ট এখন আছে নাকি একটা ইয়ার কী বলবো, প্রত্যেকবার এই প্রথমটাই আসছে, মানে এটা পুরো ফ্রি ফায়ার একটা চাল করে রেখে দিয়েছে যে তোমার প্রত্যেকবার প্রথমেই যাবে এখানে। ইয়ার তো এখানে আমি স্কিপ অ্যানিমেশন করে দিচ্ছি 90 স্পিন, এমনও দেবে না অমনও দেবে না ফাও ভেবে লাভ নেই। তো আবার এখানে 90 স্পিন, ও ও ভাই ও ভাই একটা যাই গারে না গারে না একটা দিয়েছে, সেখানে 90 স্পিন আবার আবার এই ভাই বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, আবার একটু দেখতে হবে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে 2 1 2 4 4 প্লিজ ভাই আর একটা দে আর একটা দে প্লিজ ভাই আর একটা তো দে, 1 2 3 ভাই আর একটা দে, শিট ইয়ার 4 4 প্লিজ আর একটা তো অন্তত দেখ গারে না, আর 2 আর 1 স্পিন আছে 5 শিট 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 শিট, তাড়াতাড়ি তাড়াতাড়ি অত টাইম নেই ভাই বাঁধিনি যখন অত টাইম নেই, হয়ে গেল লড়া হয়ে গেল আমার এখানে, এখানে একটা 20 স্পিন শুটু 5 5 কী হবে, হট ইয়ার সেই প্রথমে এই প্রথমে কী আছে আমি কিছু বুঝতে পারছি না। তো আমি আবার 90 সেই ট্রিকে যাচ্ছি, তো বাঁধলো না ও ভাই সাহেব, তো গাইস আবার একটা, ও ভাই এই ট্রিকটা মনে হচ্ছে কাজ করছে। তো গাইস আমি এক কাজ করি 90 90 180, ও ভাই এখন রাইট রাইট ডায়মন্ড রয়েছে, নাহলে 20 স্পিন একটা মারা যেত। তো বেসিক্যালি আর একটা কী দেবে গারে না, জয় গারে না গারে না জয় গারে না, শিট ইয়ার শিট গাইস, তো পুরো তাবা হয়ে গেলাম আমি এখানে। আবার দেখি ভাই কি মানে কী বলো ফ্রি ফায়ার মানে এখন সে আমার কী মিম ইউজ মনে পড়ছে জানো গাইস, ওই যে একটা মিম আছে না লড়ে লাগে গায়ে, আমার ওইটা মনে পড়ছে, মনে হচ্ছে আমার সঙ্গে ওইটাই হচ্ছে, ঠিক আছে। তো ভাই 4টে হলেও একটা সাপোর্ট ছিল, 3টে মাত্র আছে আর 2টো যায় না পাবো কি? তো গাইস আমি বেশি লেট করবো না, 90 একটা স্পিন করা যাক দেখা যাক কী দেয়। তো একটা পুট দিয়ে দে ভাই, একটা প্রথমে একটা দিয়ে দে তাহলে একটা চান্স থাকবে, প্রথমে একটা দিয়ে ছক্কা প্লিজ ইয়ার শিট ইয়ার 3 3 প্লিজ ইয়ার একটা 3 দিয়ে দে তাহলে একটা লাস্টের দিকে একটা চান্স থাকবে, 4 ইয়ার আমি জানি দেবে না ইয়ার প্রথমে। এই যে এই প্রথমটাই কী হয়েছে আমি কিছু বুঝতে পারছি না, এই সাদা কালো জায়গাটাই এখানে এসে বারবার কী সে ওর কাটি করছে এখানে। তো একটা 3 দে ভাই প্লিজ প্লিজ ইয়ার 2 ইয়ার শিট, সো বেসিক্যালি এখানে এইভাবে দেবে না। তো 90 স্পিন ভাই দিলে দিলে, ও ভাই একটা দিয়েছে লাস্ট প্লিজ গারে না, আমি আমি আর পাচ্ছি না গারে না, আমি মানে কী বলবো ভাই আমাকে দেখে অনেকেই ডায়মন্ড উড়িয়ে ফেলবে আমি জানি, এরকম সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ কত ডায়মন্ড খাচ্ছে, 1800 চলে গেছে 500 মানে প্রায় 2500 প্লিজ গারে না, 1 গারে না জয় গারে না। তো এখানে 90 স্পিন একটা অ্যানিমেশন ছাড়া মারা যাক, ঠিক আছে
একটা অ্যানিমেশন ছাড়া। 1 2 3 4 গরেনা পুট, প্লিজ গরেনা প্লিজ গরেনা, 4 ভাই প্লিজ, 4 দিয়ে দিলে হয়ে যাবে 4। আর ছক্কা যাচ্ছে ইয়ার, আমাকে তো চোনা লাগানোর জন্য একটা বসে আছে দেখছি, তো এখানে বেসিক্যালি এখানে কী হবে পুরো চোনা নাকি? তো বেসিক্যালি এখানে পুরো বাঁশ খেয়ে গেলাম 3। ও না আর ইয়ার 3 বললাম কেন, হ্যাঁ ইয়ার এমনি ওই 3ই দিত 2 বললেও। তো এখানে 20 স্প্রিং একটা মেরে দেখা যাক ভাই, গারে না 3 শিট ইয়ার। সো গাইস এখানে বেসিক্যালি আমি সেই ট্রিকটা ইউজ করি, ট্রিকে দিল না, হয়ে গেছে গাইস আবার 55 ডায়মন্ড হয়ে গেছে। মানে গাড়ি না এমন জায়গায় এসে ছেড়ে দেবে তোমাকে, তুমি বুঝতে পারবে না ঠিক আছে, মানে এমনভাবে নিয়ে নেবে তোমার। মানে দেখো আমার 4টা দিয়ে দিয়েছে আর 1টা বাকি এই টাইমে, তো আমার তুমি তুমি যতই চেষ্টা করো তো 1 2 3 4 5 6 ও ভাই সাহ। সো গাইস ইয়ার এখানে 6, তো রিডিম রিডিম কনফার্ম কনফার্ম দ্যাট ইজ মি সেন্ট ইউর ভল্ট, নট এনাফ টোকেন্স। ভাই আমার টোকেন টোকেন দরকার নেই, আমার পেটিএমের যা টোকেন হয়ে গেছে আমার আর দরকার নেই, মানে কী বলবো, মানে পেটিএমের টোকেনই পুরো হাওয়া হয়ে গেছে, আমার এই টোকেন আর দরকার নেই। বেসিক্যালি পুরো বাসকে আমি বাসকে লাশে পড়ে আছে এখন। ডায়লগটা কেমন লাগলো? অবভিয়াসলি লাইক ঠোকো ডায়লগটা ভালো লাগলে, বাসকে লাশে পড়ে আছি। সো গাইস ইয়ার আমি নিজে বলছি টাকা মেরো না গেমে, আর আমি এদিকে মানে বেসিক্যালি দেখো তোমরা অনেকে কমেন্টে বলতে তুই টাকা মারতে বারণ করিস, তো গাইস দেখো মানে আমি কিন্তু মানে কিছু না কিছু পেয়ে যাবো, কিন্তু তোমরা ভেবে চিন্তা মারো। দেখো আমি জানি ফ্রি ফায়ার যদি বন্ধ হয় টাকাটা ফেরত পাবো না, কিন্তু গাইস কিছু করার না, কারণ আমি যেটুকু তোমাদের কাছে আছি এই ফ্রি ফায়ারের জন্যই আছি, তো আমাকে টাকা মারতে হবে কিছু করার নেই, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমাদেরকে এইটুকু করতেই হবে। সো বেসিক্যালি এই স্কিন আর এর ড্যামেজ ট্যামেজ কেমন অন্য ভিডিওতে যদি জানতে চাও, কালকে তো মানে ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে দেবো ওয়ান ট্যাপ দেবো এই এই শটগান দিয়ে, টেনশন নেই নো টেনশন। আর ডায়মন্ড কত লাগলো বুঝতে পারলে? 1800 500, মানে প্রায় 700, মানে প্রায় 2500 ডায়মন্ড লেগে গেছে। তো গাইস ইয়ার প্লিজ এটা লাইক করো ইয়ার, সাবস্ক্রাইব করো ইয়ার, যারা সাবস্ক্রাইব করছো না ইয়ার সাবস্ক্রাইব করো। বাই বাই।